क्या पाली কলকাতা রেস্টারি কলনি কলকাতা থাকতে পারলি ভালি কেন গেলি কেন বড় ফ্ল্যাট আছে ফ্ল্যাট আছে ওখানে থাকা তো আপনার ছেলে কি বললো কি বললো আমাদের কাছে ঠাকুর মদর মহ নিত্য সেবা হয় গ্রামের বাড়িতে আছে একবার দিতে হয় বাগদির মিয়ে আমার ঠাকুরকে নিত্য সেবা দেবে এমন যেন আমার জন্ম চোখে না দেখা যাবে শোন যাই করিস अरे जल की सब जगह समान है लोके बोले मेरे छेले जाज नाई कि बोलछेन हां ए गोसाई ओ गोसाई मेरे छेले जाज नाई गंगा जल यदि है पुकुरे फेले देबे हेलो आज बंद करो ना সেই জলকে পুকুরের জল অবশ্যই বলিবে কিন্তু আগো জল খেয়ে যদি কেউ পেছাব করে ভাই তাকে কোন জল দিয়েছি তাকে কোন জল বলবো ভাই হাই তো আমার জানা নাই তাই বৌমা ওসব বাদ দাও ওসব বাদ দে তুই এলি বাউরে তো বটে হ্যাঁ ঠাকুর কো নাম কইতেলাম হাত খেলাম আরে ভোগটাও তো রাখবো তোর গোড়া থেকে নাম ঝোলা ঝোলা এই তো দেখতে আমার লাগছে ভালো লাগছে ভালো डाक्टर खाना जाए ठाकुर चलिए चेना ज्ञान ना আদর হ্যালো হ্যালো এতো লো গাই তো বাজবে ঠিক আছে যা তো কাজ আগো আপনারা জানেন ওই পানেটাকে হুদ্ধ দেখেছেন পানেটাকে হুদ্ধ মানে পান আসলে একটু হুদ্ধ দেখো গপ 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 আমার বেটা নাই বৌমা চলিস হ্যাঁ বাবারে বৌমা নাকি হলো বৌমা আজি বললা কোথায় বাড়ি তাই বললা কোন জাতের মেয়ে বললা মিছে কথা বলিস না কে গো তুমি আমার নাম হল তুমিলা পমিলা আমার ঠাকুরমার নাম উর্মিলা এ দাঁড়া 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 এক একে বল এক একে বল এক একে তো দেখ না দেখছো তোকে দেখতে পেছি না আর দূরে দাঁড়িয়ে আছি আমি না বরণ করব চৌকার দেন না বল আমি বরণ করব দাঁড়া দেখি আগে বুঝি এক ওগ ওগ বলো বলো তোর নাম পমিলা আমার নাম পমিলা আমার ঠাকুরমার নাম উর্মিলা বেশ আমার পরের ঠাকুরমার নাম হলো ঝুলমিলা অত দরকার ঝামেলা আমরা জাতিতে সুপুরি কাটা জাতিতে সুপুরি কাটা মুচি না জাতিতে সুপুরি কাটা তুমি বললে কি জাতি আমার জাতিতে সুপুরি কাটা আমি বাগদির মেয়ে আমার ছোট আশিস যাক বাগ দি বলিস তোমার বেটাকে বাগ দিয়েছি দিয়ে বাগ দি হয়েছি তোমার বেটাকে বাগ তুমি মুছি দস না ও মা বালতি আছে বালতি আচ্ছা একটু গোবর বামুনের বিদ্যা বড় ভারী গো
গোগুলি দিল চারটা করো সময় মাছ দিল চারটি মুড়ি নিলি তাই বলে বেটার বউ হবে যা করে জিজ্ঞেস করে মানুষ সবাই এক কথাই বলে বাগদি মেয়ে শ্যাওলা দেয় গুগুলি দেয় যাত্রা দেখায় আর মুচি হয়ে সুচি হয় সুমন শুনে রাখ তোর পরে কাজে লাগবে মুচি হয়ে সুচি হয় ও পালিও না পয়সা লাগবে শাশুড়ি বউ মিলন হবে তো 10 টাকা করে লাগিয়ে পালিও না এমনি লোক কম যা হোক যে পাড়াই হোক মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে বামুন হয়ে চন্ডাল যদি কৃষ্ণ তাজে তাহলে এক কাজ করুন এই কালী পুজো আর বামুন ডেকেন না এই শালাকে নিয়ে যান তাহলে কেমন হারাম জাতির পাল্লাই পড়েছি আমি কেমন হারাম জাতি ওসব কথা বাদ দে কেমন করে আমার ছেলেকে মাতালি একবার বলা চাই বল কলকাতার কলেজেতে পড়ে নাকি ভালো তোমার ছেলে কোথায় নাম শোনো কথাগুলো রাগাই তো ওর বন্ধুরা সাক্ষী গার্জেন তোদের সঞ্জন হলো আমার ছেলেকে কেমন করে বস করে নিলি ও চামেলি বল একটু আমারই কথা খুললি কাটোয়ায় রেস্টারি করলি কলকাতায় রেস্টারি করলি কাটোয়াতে নামলি ছোট করে বাউরতে এলি বলছে আমি দর্শন করতে এলাম আমার গোবিন্দ দর্শন করতে এলাম আমি শুনলাম কর্ণ খুলি যা করলি বেশ করলি শুনি আমার ঠাই তবে পরীক্ষা ছাড়া তোকে ঘরে ঢুকতে দেওয়া যাবে নাই পরীক্ষা দেবে কি পরীক্ষা দেবে ও প্যান খোলগা হ্যাঁ করতে হবে না এগুলো কি হবে আমি তার বাদ দি নাই না বাদ দি নাই বামুনি হলি এই জন্যই বলছি হারাম জাতি এ স্বামী পরিচয়ে পরিচয় যদি আমার হয় তাহলে আমিও এখনো বামুন একটু বামুনি হলি দাঁড়া দাঁড়া না দে তুই বামুনি হলে গিয়ে একদিন তুই দেখতে পাচ্ছি না তুই বামুনি হ কিন্তু করতে হবে না কি করতে হবে তোকে জিন্সের প্যান্টটা খুলতে হবে আসছি আসছি খোল জিন্সের প্যান্ট খুলতো খোল গা প্যানের তলায় কোনো কাজ নাই তো হাতের পাইয়ে তাদের কাজ নাই রান্না করতে গেলে দেখবেন যারা কুকম্যান তাদের একটা টুপি থাকে তার খোপা চুলটা বার করে থাকে না কারণ তরকারিতে চুল পড়তে পারে ঠিক তেমনি আমি টাই বুট পরে বসে আছি আমার ছেঁকা লাগবে না রান্না করতে রান্না করতে বলি না ভোগ রাখবো না ভোগ রাখবি ভোগ রাখবি সব করবি কিন্তু আরে এই জিনিসের প্যান্ট পরে আছিস তো ছিলি কলকাতায়
কি হচ্ছে তোমার ভাই? ওই রকমই হবে, তুমি ফের না শেষ খেলে খোঁচামার দরকার কি তোমার? থাকো এই থাকো এই থাকো, ছেড়ে দাও, বাস হয়ে গেছে, তো 2 মিনিট আছে। এই তুমি যেন পালিয়ে গেলো না, পালিয়ে যেও না, চুপ কর বাবা। হ্যাঁ, আরে সুমন, আমি তা বলি নাই, আমি বললাম জিন্সের প্যান্টটা খুলতে ওই জন্যই আমি তো কাঁতো। আমার বেটার হিজ লাগে, আমার বেটার চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেবে, আর তোর যদি লাগে আমি বলবো না, মনে করছিলাম সেই জন্য তাহলে তৈরি শাড়ি পরে আসতে হবে রে।